নমস্কার বন্ধুরা, আমি সমীরণ বিশ্বাস। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সমীরণ আর্ট বিশ্বাসে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে ড্রয়িং এর যাবতীয় বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটি ড্রয়িং সুন্দরভাবে তৈরি করার জন্য যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো ড্রয়িং এর মাপের বিষয়। আপনি সুন্দর একটি স্কেচ তৈরি করার আগে অবশ্যই আপনাকে ড্রয়িং এর মাপটা ঠিক করে করতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে ড্রয়িং এর মাপ তৈরি করা হয়। এক্ষেত্রে ড্রয়িং করার জন্য আমি ফুটবল প্লেয়ার রোনাল্ডোর ফটো সিলেক্ট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটিকে আমি তিনটি খণ্ডে বিভক্ত করেছি। একটি ড্রয়িং করার জন্য যে বিষয়টি সব থেকে বেশি লক্ষণীয় সেটি হলো মাপের বিষয়। এখানে কপাল থেকে চোখের যে দূরত্ব এবং চোখ থেকে ঠোঁটের যে দূরত্ব এবং ঠোঁট থেকে থুতনার যে দূরত্ব, এই তিনটি দূরত্ব সমান মাপের হতে হবে। এটা ছোট কিংবা বড় হোক সেটাও ব্যাপার না, ছোট বড় হলে কি হবে, ছবিটাও ছোট বড় হয়ে যাবে, ড্রয়িংটাও ছোট বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তিনটি মাপ যেন সমান হয়। এখন তিনটি খণ্ডকে সমানভাবে খণ্ডিত করতে হবে। এখন আরেকটি বিষয়ে খুবই লক্ষ্য রাখতে হবে, সেটি হলো চোখের থেকে বুড়োর যে দূরত্ব এবং ঠোঁটের থেকে নাকের যে দূরত্ব, এই দুটি দূরত্ব কিন্তু সেম হতে হবে। আশা করি এই নিয়মটি অবলম্বন করলে অবশ্যই সুন্দর একটি ড্রয়িং করতে পারবেন। এবার চলুন আমাদের ড্রয়িংটি কেমন হলো দেখে আসি।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।